বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহাদি উশৃঙ্খল জীবনযাপন করত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী প্লেন ময়ূরপঙ্খী ছিনতাইয়ের চেষ্টাকারী মাহাদি উশৃঙ্খল জীবনযাপন করত বলে জানিয়েছেন তার বাবা পিয়ার জাহান সোমবার সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে দুধঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন একটা বাবা ওই যেমন এমন না ঘটনা নামাজ ফিরা দোয়া করতাম যে আল্লাহ তোমার ওই মাল হ্যাঁ যদি বলা আল্লাহ তুমি রাখি আল্লাহ যদি বালা না আল্লাহ তোমার তো তুমি নেওয়া তারপরে আমি টেনশনে থাকতাম না এমন কথা নামাজ বাপ হয়ে ফুয়েব করছে করছি আমাদের শুধু আমি ইয়া দিচ্ছি ফার্স্ট আমি কোস টাকা পয়সা না তুই দুই হাজার আমি সব কিছু করছি খালি আপনারা পাঁচশো হাজার আমি দিবেন হ্যাঁ ইয়ার কথা সব করি হ্যাঁ আমি দিতাম না দিতাম না হ্যাঁ দিতে বা দিয়েছি ফাঁস আমার স্যার চিকিৎসা মাহাদির বাবা পিয়ার জানান তিনি ১৯৯০ সাল থেকে দু সাল পর্যন্ত বিদেশে ছিলেন তার ছেলের আসল নাম পলাশ প্রবাসী বাবার টাকা পয়সা নিয়ে ছোটবেলা থেকেই পলাশ উশৃঙ্খল জীবনযাপন করত এক সময় সে চলচ্চিত্র শিল্পে জড়িয়ে পড়ে পলাশ গত এক বছর আগে চিত্রনায়িকা শিমলাকে নিয়ে বাড়িতে এসেছিল এ সময় তারা স্বামী স্ত্রী বলে পরিচয় দেয় এর আগে দু সালে সে মেঘলা নামের একটি মেয়েকে বিয়ে করেছিল ওই সংসারে তার একটি পুত্র সন্তান আছে তিনি আরও জানান দু সালের দিকে পলাশ উপজেলার তাহেরপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পাশ করে এরপর সোনারগাঁ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি বিশ পঁচিশ দিন আগে পলাশ গ্রামের বাড়িতে আসে হয়তো সিমলার সাথে তখন তার সম্পর্ক ছিল না তাই সে মানসিক চাপে ছিল নিয়মিত নামাজ পড়তো মসজিদে গিয়ে আজানও দিত গত শুক্রবার সে তার মাকে দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর বিমান এর ঘটনায় সে নিহত হয়েছে বলে শুনেছি সোনারগাঁ থেকে হাবিবুর রহমানের তথ্যচিত্রে পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে